নমস্কার বন্ধুরা, রিয়া ফুড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আশা করি আপনারা সবাই আজকে দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছেন। তো আজকে দিনটা সবাই ভালোভাবে কাটানোরই কথা। তো আজকে থেকে এই এখন থেকে আমার যাওয়াটা শুরু করলাম। তো আজকে দিনটা বিশেষত ভ্যালেন্টাইন্স ডে তো একদমই প্রথম থেকে শুনে আসছি ছোট থেকেই। তো আজকে দিনটা ব্ল্যাক ডে নামেও পরিচিত হয়েছে, কারণ 2019-এর ওই ঘটনাটার জন্য। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, খুব যে দূরে যাব সেরকম কিছু না, তবুই তো আজকে বেরিয়ে পড়েছি বেলঘরিয়া যাওয়ার উদ্দেশ্যে। ভীষণই যাওয়ার শখ ছিল অনেক দিন ধরেই, তো আমরা ওখানে মাঝে মধ্যে গিয়ে থাকি। আজকেও গিয়েছিলাম, গিয়ে একটা জিনিস দেখলাম, খুব মুডটা খারাপ হয়ে গিয়েছিল। তো ওখানে দেখলাম সমস্ত দোকানই ভেঙে দিয়েছে, খুব শর্ট নোটিশেই ওই জিনিসটা করেছে। তো ওখানে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল যে ওখানে ম্যাগিটা খুব মানে সুন্দর করে, ম্যাগি বলুন, তন্দুর ধরনের জিনিস সমস্ত কিছুই খুব সুন্দর করে, আর চা তো অবভিয়াসলি ওখানে সুন্দরই হয়। তো ওখানে সবাই মোটামুটি গিয়ে থাকা, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো রাস্তা ছোট দোকান থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট কোথাওই ফাঁকা ছিল না। সব জায়গাতেই লাইট, রেড কালারের হার্ট শেপের বেলুন সব কিছু দিয়েই ডেকোরেট করা ছিল। তো আমরা দেখতে দেখতে এখন দক্ষিণেশ্বরের ব্রিজের কাছে চলে এসেছি, তো এটা পার করেই যেতে হবে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না, আবার খুব একটা কাছেও না, গঙ্গার উপর দিয়ে যাচ্ছি এখন। হঠাৎই মন করলো যাওয়ার জন্য, তো বেরিয়ে পড়েছি। কিন্তু গিয়েও খুব খারাপ লাগলো, দোকানগুলো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না কোথায় কোথায় কোথায়, যেগুলোর জন্য গিয়েছি সেটাই তো দেখতে পেলাম না। তো গিয়েছি যে কালে চলে আসব, তো ওই জন্য ওখানে একটা দোকান পেলাম, যে তার মধ্যে ওখানে একটু ঢুকে বসলাম। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়ার্কের ওখানটা। আজকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। এই যে ছোটোখাটো দোকানগুলো, আমি তো প্রথমে ভাবছিলাম না হয়তো প্রথমটা এরকমই ছিল। তো তারপরে আপনারা দেখেছেন, এর আগেও আমি এসেছিলাম এখানে, শর্ট ভিডিও করেছিলাম, দেখেছেন কি বলতে পারবো না, তো রিলসটা আমি শেয়ার করেছিলাম। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো আসার পথে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। এই যে এই জায়গাগুলো সমস্তটা ভেঙে দিয়েছে, জায়গাটা ভীষণ সুন্দর ছিল, বসার জায়গাও ছিল খুব ভালোভাবে, আর আমার হাজবেন্ড এখানে ছবি তুলছিল। আমরা এখানে আর এখানে জিজ্ঞাসা করলাম যে কোনো কিছু তান্দুর বা কাবাব ধরনের কোনো আইটেম পাওয়া যাবে কি না, ওনারা বললেন না কিছুই পাওয়া যাবে না। আর সব থেকে এই যে এখানে আসার জন্য একটা মূল উদ্দেশ্য হলো চাটা, চা বা ম্যাগি, তো চাটা নিয়ে নিয়েছিলাম। আর মোটামুটি আজকে খুব ভালোই শীত পড়েছে, বেশ ভালো লাগলো চাটা খেতে। এরকম রোডের ধারে দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা কথাই হবে না, অসাধারণ। আর এটা হচ্ছে ম্যাগি, ডিম দিয়ে সমস্ত সবজি, পেঁয়াজ টেঁয়াজ সব কিছু দিয়ে তৈরি করেছিল, একটা সস দিয়েছিল, সসটা আমার খুব একটা ভালো লাগেনি, আর খুব একটা ভালো খেতেও ছিল না, বাট ম্যাগিটা দারুণ খেতে ছিল। আমরা মূলত আজকে গিয়েছিলাম কোনো কাবাব ধরনের আইটেম খেতে আর চিজ ম্যাগি খেতে, তো সেটা পেলাম না। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খুব ভালোই খেতে ছিল। তো খাওয়ার পরে ফিরে আসার সময় কোনো ভিডিও করা হয়নি, মোটামুটি 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিল, প্রচুর দেরি হয়ে গিয়েছিল। আসার পথে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, সেখানে রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, ব্যাপক করেছিল ড্রাই চিলি চিকেন আর রাইস। তো আমার হাজবেন্ডই সার্ভ করে দিচ্ছে, ভীষণ খেতে সুন্দর ছিল। তো আমার ম্যাগিটা খাওয়ার পর আর পেটে জায়গা ছিল না, দিয়েছিল ঠিকই, পুরোটা পুরো খেতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকে চলি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে।